মানুষ মানুষের জন্য আপনার বাসার বেঁচে যাওয়া খাবার ফেলে দেবেন না, কষ্ট করে ফুটপাতে রাখা আমাদের ফ্রিজে রেখে আসুন, না হলে 01705 এই নাম্বারে ফোন দিন, আমরাই আপনার বাসা থেকে খাবার নিয়ে আসব। আপনার বেঁচে যাওয়া খাবার দরিদ্র অসহায় মানুষের ক্ষুধা নিবারণ করবে, প্রচারে আমরা বন্ধুরা। মজনুদের মতো বখাটেরা যে মহল্লাতে থাকে সেখানে এমন মানুষও আছে যাদের ভাবনা এত মহৎ? মানুষগুলোকে আমার খুব দেখতে ইচ্ছে করছে, কারা এরা? আরে ভাই, আপনি এখানে আসতে গেলেন কিসের জন্য? আপনি যে যেভাবে কাজ দিচ্ছেন ঠিক সেই সেইভাবেই করছি। এই যে দেখেন মানুষগুলো খুব ভালোভাবে সাড়া দিচ্ছে কাজ। গুড, শুনে অনেক ভালো লাগছে। ভাই আপনি যে যে কাজ দিচ্ছেন প্রত্যেকটা কাজ ঠিক ঠিক মতো হয়ে যাবে। এখন আপনারা এখান থেকে চলে যান, যে কোনো সময় পুলিশ চলে আসবে। ঠিক আসলে আসুক, পালিয়ে আসলে বাঁচা যায় না। তাছাড়া আমরা তো আসলে কোনো অপরাধই করিনি, সেহেতু পুলিশ ধরে নিয়ে গেলে কি আর হবে? ভাইয়া তুমি ঠিকই বলছো, পালিয়ে বেড়ালে নিজেদেরকে কেমন অপরাধী মনে হয়। ভাই বলতে বলতে পুলিশ চলে আসছে, চলো পালিয়ে তো দিই। ভাই আমরা পালাবো না বলি। আচ্ছা আপনাদের তিনজনকে আমার সঙ্গে একটু থানায় যেতে হবে। জি চলো। আপনি কি তিন বেলায় এখানে খাবার খান? না আপা, এই যে বেলা খাওয়ান জোগাড় করে পারি না, শুধু এই বেলা নিয়ে এনে খাই, তিন বেলা খাই না। এখানে আসলেই খাবার পাওয়া যায়? না ওই সবগুলা পাই না, তো এই একটা না একটা তো পাওয়াই যায়। আচ্ছা এরকম ফ্রিজ এলাকাতে কতগুলো আছে? এমন তিনটে আছে, তো এই যারা এগুলো বসাইছে হারা কইছে আরো বাড়বো। শুনতে রূপকথার গল্পের মতো শোনাচ্ছে, পৃথিবীতে যে এখনো অনেক ভালো মানুষ আছে বুঝতে পারছি। আভা আপনার কাছে যদি রূপকথার মতো লাগে তাহলে ওই আমার মতো গরিব অসহায় মানুষের কাছে কি লাগবে? কন প্রথমে যখন শুনছিলাম তখন তো বিশ্বাস করার পারি নাই, মন চাইলেই দরজা খুলে খাওয়ানো পাওয়া যায়, কি খুশি। আচ্ছা এই মহৎ মানুষরা কারা আপনি চেনেন? এইটা কি কনাপা, যারা আঙ্গুর মতো এই গরিব দুঃখে মানুষের মুখে খাবার তুলে দেয়, তাগর না চিনলে হইব, তাগর শান্ত ওই আল্লাহর পরে পরে। কি নাম তাদের? মজনু, ফরহাদ, জাফর আর তাগর বন্ধু বান্ধব। কি বললে? মজনু? সে তো একটা বখাটে ছেলে, তার পক্ষে এরকম ভালো কাজ করা কি করে সম্ভব? মজনু ভাই বখাটে আজকে আপনার মুখে প্রথম শুনলাম আপা, তার মতো মহৎ আর ভালো মানুষ এই এলাকায় আর একটাও নাই। বখাটে হইলে কি আর গরিব দুঃখী মানুষের জন্য এত কিছু করে আপা? এই তো কয়েকদিন আগে একটা লোক অ্যাক্সিডেন্ট করছিল, রক্তের অভাবে সে তো মরে যাবেন ছিল। আমার মজনু ভাই মেলা আর হয়তো তারপরেও সে
হাসপাতালে যে রক্ত দেহ এই লোকটারে বাঁচাইছে অথচ কিন্তু ওই কয়েকদিন আগে মজনু ভাই রক্ত দিছিল তার বন্ধু বান্ধবরা নাকি না করছে রক্ত দেওয়া যাবো না রক্ত দেওয়া যাবো না তাও মজনু ভাই রক্ত দেহ এই লোকটারে বাঁচাইছে সেই মানুষটা অ্যাক্সিডেন্ট করেছিল আর মজনু যে তাকে রক্ত দিয়ে বাঁচিয়েছে এ কথা আপনি জানেন কি করে ভালো কথা কি আর ছাপা থাকে রে বোন কেমনে কেমনে এলাকায় ছড়া যায় না মজনু বলে কি রক্ত দেওয়ার পর পরিচয়টা গোপন রেখেছিল দূর আপনি এত কথা কয় আমার খাওয়ারে নষ্ট হয়ে গেছে বিশ্বাস করেন স্যার এই চিন্তার ব্যাপারে আমরা আসলে কিচ্ছু জানি না জি স্যার আপনি শুধু শুধু আমাদের